ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে? প্রোটন বাইরে বেরিয়ে গিয়েছিল, তাই না? তারপর কি হয়েছিল? পটাশিয়াম ভিতরে ঢুকেছিল। তারপর কি হয়েছিল? ওই ওই পটাশিয়ামের পিছু পিছু ওয়াটার ওয়াটারও ভিতরে ঢুকেছিল, নাকি? জি স্যার। অ্যাবসিসিক অ্যাসিডটা এসে ঠিক উল্টো কাজ করে। কি করে? ধরে এইটা হচ্ছে প্রোটন প্রোটন পাম্প, আচ্ছা এইটা হচ্ছে পটাশিয়াম পাম্প। অ্যাবসিসিক অ্যাসিডটা এসে ও আগে প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়। অ্যাবসিসিক অ্যাসিডটা এসে বলো কি করে? প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়। তো প্রোটন পাম্পটাকে বন্ধ করে দিলে তুমি আমাকে বলো, প্রোটন কি আর বাইরে আসতে পারবে? না, পারবে না। আচ্ছা, এট দা সেম টাইম অ্যাবসিসিক অ্যাসিড এখন কি করে? অ্যাবসিসিক অ্যাসিড দেখো এর এরপর যেটা করে তোমাকে বলি। অ্যাবসিসিক অ্যাসিড দেখো এই যে এখানে এই স্টোমেটার গায়ে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল কোথায় নাই বলতো? সব জায়গাতে এই ক্যালসিয়াম চ্যানেল আছে, যেখানে সেলের মুভমেন্টের মানে কথাবার্তা আছে সেখানে এই ক্যালসিয়াম আছে, তাই না? ওই যে ভেনাস মানে ফ্লাই ট্র্যাপে ওই ট্র্যাপটা যে মুভ করছে সেখানে ক্যালসিয়াম আয়ন, আমাদের মাসেল মুভ করছে সেখানে ক্যালসিয়াম আয়ন, স্টোমেটার গার্ড সেল মুভ করছে তা সেখানে আবার মানে ক্যালসিয়াম আয়ন থাকবে না? অবশ্যই থাকবে, যেখানে সেলের মুভমেন্ট সেখানে ক্যালসিয়াম আয়ন। এখন অ্যাবসিসিক অ্যাসিড এসে আবার কি করে? ও আবার এই ক্যালসিয়াম চ্যানেল গুলোকে ওপেন করে দেয়। ক্যালসিয়াম চ্যানেল গুলোকে বলো তো কি করে দেয়? ওপেন 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 করে দিলে তাহলে আর কি, ভিতরে ক্যালসিয়াম ঢোকে সেলের ভিতরে, তাই না? সেলের ভিতরে ক্যালসিয়াম ঢোকে। এখন ক্যালসিয়াম তো সাইজে বড় পটাশিয়াম থেকে, তাই না? ভারীও বটে। এই জন্য ক্যালসিয়াম আসার পরে তারপর যেটা হয় যে সেলের সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকলো তো তখন সেলের ভিতর থেকে পটাশিয়াম গুলো বেরিয়ে চলে যায়। গার্ড সেল থেকে বলো কি হয়? তখন পটাশিয়াম গুলো সব বের হয়ে চলে যায় ওই পটাশিয়াম চ্যানেল দিয়ে। আর এর আগের বার কি হয়েছিল? পটাশিয়াম মানে ভিতরে ঢুকেছিল, তাই না? পটাশিয়াম ভিতরে ঢুকেছিল। তো পটাশিয়াম যখন বাইরে বেরোয় গেল তাহলে তুমি বলো এই সেলের ভিতরে যে পানিগুলো আছে এই পানিগুলো কি হবে? আর পটাশিয়ামের সঙ্গে সঙ্গে কি বলো বাইরে বেরোয় যাবে। তখন কি আর গার্ড সেল মানে ফুলে থাকবে নাকি এখন মানে নর্মাল হয়ে যাবে? নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, আর নর্মাল হয়ে গার্ড সেলটা গার্ড সেল গুলো মানে ফ্ল্যাসিড হয়ে দেন এই স্টোমেটার যে ওপেনিংটা ছিল ওটাকে কি করবে? বন্ধ করে দেবে। তবে এখানে আরেকটা জিনিস বলা হয় যে এই পটাশিয়াম যে বাইরে বেরো যাচ্ছে ওর সাথে সাথে এর ভিতরে যে ক্লোরাইড গুলো ছিল ওগুলো সব বাইরে বেরোয়, অ্যান্ড ওই পটাশিয়াম ক্লোরাইড সল্ট বেরোয় চলে গেলো ওদের সাথে সাথে ওয়াটার গুলো বেরোচ্ছে। এই তুমি হচ্ছে ওই যে ওই যে রিভিশন গাইডটা তোমার কাছে আছে ওই রিভিশন গাইডে তুমি হোমিওস্ট্যাসিস ইন প্ল্যান্টস ওই ওই পার্টটা একটু পড়ে ফেলো, ওখানে দেখবা যে অ্যাবসিসিক অ্যাসিডের এই কাজটা আছে, বুঝছো? একটু এখনই খুলে দেখো যে পাও কিনা, নাকি ওপেন করা পসিবল না, পরে করবা। স্যার আমি দেখছি। দেখো আমি তাহলে রেকর্ডিং পজ করি।